অভিষেক আর রূপ চলে এসছি, তো আরো দুজন রয়েছে, তাদের সঙ্গে তোমাদেরকে মিট করাবো। মানে জাস্ট একটা আলাদা রকমের মজা হতে চলেছে। যাই হোক, ব্লগ দেখো, এনজয় করো। ফাইনালি এখন যেখান থেকে আমরা মানে ব্লগটা শুট করছি, এটা হলো সাবওয়ে থেকে ইকো পার্কের এন্ট্রান্স, সাবওয়ে আর 2 নম্বরে। ঠিক আছে, যাই হোক, ফাইনালি চলো এখন নিচের দিকে যাবো, আর ওদিকে ওরা রয়েছে। সো সবার সঙ্গে একসঙ্গে মিট করিয়ে দেবো। সো ব্লগ দেখো, এনজয় করো, কারণ খাতারনাক ব্লগ আজকে হবে। ঠিক আছে, আমি তোমার ঘরে থাকি একা বসে, আমি তোমার সুরে থাকি অনেক দূরে, তুমি অচিন দেশে খোঁজো আমায় শেষে, আমি অবুঝ পাখি ওই তোমার রাতে, ভুলব না তোমাকে, ভুলব না তোমাকে। এখন চলে এসেছি কিন্তু মানে ইকো পার্কের 2 নম্বর গেটে, আর ওখানে দেখতে পাচ্ছ যে দুজনের কথা বলছিলাম, অপূর্ব আর মানিষা। যাই হোক, এখন কিন্তু টিকিট মানে ওখানে টিকিট কাটছে, তারপরে কিন্তু ফাইনালি আমরা এই সাইড দিয়ে কিন্তু ঢুকবো ভিতরের দিকে। আগে অনেক আগে একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যাই হোক, চলো ভিতরে গিয়ে একবারে পুরোপুরি ভাবে কথা হবে, দেখতে থাকো। যাই হোক, এখন কিন্তু আমরা মানে ঢুকে চলে এসেছি ভিতরের দিকে। যাই হোক, এবার ফাইনালি সামনে দেখতে পাচ্ছ অপূর্ব আর ওই যে ম্যাডাম। ম্যাডাম রিলস না কি হয় ইনস্টাগ্রামে, যাই হোক ওইগুলো করাই ব্যস্ত। মানে নিজেকে একটুখানি মানে গুরুত্ব দিতে শেখো, যাই হোক মানে ব্যাপারটা বুঝতে পারছো। সো যাই হোক, এই অভি বলছি, ওই কি যেন ওই যে লম্বা খাড়া হয়ে থাকে ওই উপরের দিকে, ওই টাওয়ারটার নাম কি? প্ল্যান করেছি আজকে ওটাই শেয়ার করে। তুই কি যাবি? হ্যাঁ যাবো তো, চলো খেলে আসি। সকাল থেকে বাড়া ডাকছি খেলতে। শোনো শোনো, মনীষাকে বলবে না, ঠিক আছে? ওখানে কিন্তু হেভি হেভি বিদেশি মেয়ে পাওয়া যায়, ঠিক আছে? এখন কোথায় রয়েছি জানো? তোমাদের সঙ্গে বললাম কিন্তু ইকো পার্কে এসেছি, বাট এখন যেখানটায় রয়েছি পুরো ব্যাকে দেখতে পাচ্ছ, মানে তোমাদের সঙ্গে যেটা বলবো, সন্ধ্যাবেলায় কিন্তু মানে ইকো অবভিয়াসলি অফ হয়ে যাবে 7:30-এর সময়, বাট সন্ধ্যাবেলায় কিন্তু জাস্ট অসাম লাগছে মানে ভিতরের ব্যাপারটা, কারণ যাক জমে সেরকম। আর মনে হচ্ছে কি কি বলবো, লন্ডন ফন্ডনে ঘুরতে চলে এসেছি। যাই হোক যাই হোক, অনেক ইংলিশ বললে আবার অনেকে বুঝতে পারবে না, ব্লগ দেখবে না। যাই হোক, সো ফাইনালি যাই, চলো ওখানে ওখানে কিন্তু অবভিয়াসলি রিলস ফিলস করবো, সেগুলো আপলোড করবো ইনস্টাগ্রামে, নিচে নিচে রয়েছে চেক আউট করে নিও। যাই হোক, ফাইনালি ওরা আগে চলে গেছে, ওরা অনেকটাই আগে চলে গেছে, এবার আমরা যাবো। তো যাই হোক, এখানটায় রিলস ফিলস করলাম, ওগুলো তোমার ইনস্টাগ্রামে আপলোড পেয়ে যাওয়া। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ কিন্তু ক্যামেরাম্যান এখানে, আর ওখানে দেখতে পাচ্ছ ড্যান্সার, বিয়ে বাবা বিরাট। সো যাই হোক, আর এই যে এখানে দর্শক, ঠিক আছে, কত দর্শক দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ড্যান্স করছে, এই মা লজ্জা করছে না? এই নির্লজ্জ, কত দর্শক দেখছে। এই যে গেট, ঠিক আছে, এটাকে ক্রস করলে কিন্তু রোড, বাট ওইদিকে গেলে কিন্তু আমরা আর ভিতরে ঢুকতে পারবো না, যেহেতু আমরা টিকিট কেটে ঢুকেছি। তো তার জন্য আমরা একটু ওই ঘুরবো ঢুকবো, তারপরে বেরোবো লাস্টে এখানটা কভার করে, তারপরে হস্তশিল্প মেলা মেলার ওখানে দেখি যাওয়া যায় কিনা, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক, ব্লগ দেখো যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। টাওয়ারের সামনে থেকে ঘুরে টুরে মানে সবকিছু এনজয় ফেনজয় করে রিলস ফিলস করে কমপ্লিট, তারপরে কিন্তু ফাইনালি আমরা এখন আসলাম আমাদের ব্যাকে, দেখতে পাচ্ছ ফুড সেন্টার, অ্যাকচুয়ালি ইকো পার্কের ভিতরে। সো এখানে এখানে একটু টুকটাক খাওয়া দাওয়া করবো, সবাই গেছে কিন্তু ফুড অর্ডার দিতে, বাট আমি কিন্তু এখানে গ্যাস বসে রয়েছি, কারণ এখান থেকে না জাস্ট লেকের ভিউটা কিন্তু অসাধারণ আসে। গ্যাস ওই পাশগুলো দেখতে পাচ্ছ পুরো লাইটিং এ ভরা, আর ওই দিকগুলো দেখতে পাচ্ছ জাস্ট অসাম লাগছিল, তার জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি বসে। ফাইনালি চলো, এখন কি খাবার দাবার আনতে গেছে ওরা, যাই হোক ওরা আনলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সব ব্লগ দেখো, ফাইনালি দেখতে পাচ্ছ এখন সামনে কিন্তু দেখতে পাচ্ছ কফি চলে এসছে, আর সন্ধ্যাবেলায় কফি খাওয়ার মজাটা কিন্তু জাস্ট আউটস্ট্যান্ডিং লেভেলের। আর কেমন কি লাগছে ঘুরে?
আর কিছু অর্ডার করে আসো, যা যাবে এরই যাবে, বড় লোকের মেয়ে ওর কথা বাদ দাও, আমরা গরিব সরিব মানুষ, আমরা এসছি খাবো দাবো চলে যাবো। আমি খাবো না, এইগুলো খাবে, ঠিক আছে, এই যে তিন রাক্ষস আর এই যে এই কারণ আমাকে সবাই যাতে খাই খাই না ভাবে, ঠিক আছে, বলেন কি অভিষেক কি করতে পারে, ফুটবল ফুটবল খেলছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু ইকো পার্ক, কিন্তু পার্কিং প্লেস, ঠিক আছে, আর ব্যাক ভিউটা ঠিক এরকম রয়েছে, ঠিক আছে, জাস্ট আউটস্ট্যান্ডিং লাগছে, লাইটে লাইটে ছড়াছড়ি। সো চলো ব্লগ দেখো আর এখানে দেখো, চলো ব্লগ দেখো আর এখানে দেখো, চলো ব্লগ দেখো আর এখানে দেখো, রে বাবা সিগারেট কাচ্ছিল ধরা পড়ে গেছে, ওদিক থেকে কিন্তু কভার করে আমরা এখন আসলাম কিন্তু হস্তশিল্প মেলায়, যেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ইকো পার্কের সাইডেই হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে নানান রকমের কিন্তু জিনিস, এখন কিন্তু রাত, ঘড়ির কাঁটাটাও 8:30 পার হয়ে গেছে, বাট তাও কিন্তু এখানে জাঁকজমক রয়েছে। যাই হোক গাইস, আর এখানে দেখতে পাচ্ছ মানে গাড়িটা জাস্ট লাভলি লাগছে, ওয়াও, আগেকার দিনের একটা কিন্তু ঐতিহাসিক জিনিস। যাই হোক গাইস, চলো তোমাদের সঙ্গে সামথিং ব্লগ শেয়ার করছি, আর অ্যাকচুয়ালি মানে মেলাটা না ছোটখাটো না, অনেকটাই বড়, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ নানান রকমের মানে নানান রকমের জিনিস, খাবার থেকে শুরু করে লাইটিং থেকে শুরু করে অনেক 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 রকমের জিনিস গাইস এখানে দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ ও আবার এখানে লাইটিং ফাইটিং গুলো দেখছে, আর এখানে মানে কি বলবো মানে এমন কোন জিনিস হয় না যা হাতের তৈরি, ঠিক আছে, যেহেতু অ্যাকচুয়ালি এটা হস্তশিল্প মেলা, এমন কোন জিনিস হয় না যে জিনিসটা কিন্তু এই মেলায় পাওয়া যায় না, যাই হোক হস্তশিল্প মেলায় তাই বলছি, হাতের কোনো জিনিস ছাড়া পাওয়াই যায় না। কে বললো ফুলগুলো ঝুলছে, ওগুলো মানে দেখতে পাচ্ছ ম্যাডাম কিনছিল, যাই হোক যে হাতে কেনা হয়ে গেছে। তো এখন কি এইগুলো কি নিয়ে কি ঘরে সাজাবা, কার ঘরে? ওরে বাবা, আমার ঘরে পরে না, ওর ঘরে সাজাবে, ঠিক আছে। তো যাই হোক, ওগুলোকে কি বলে এই সাজানোর জিনিস, ওটা কেনা হয়ে গেছে, এবার দেখি এখান থেকে হয়তো বেরোবো, আর যদি সামথিং কিছু কিনি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ব্লগ দেখো, পরে আবার শেয়ার করছি। কেমন লাগছে রাতে ঘুরে, রাতে কলকাতা প্রথম? ভাই আমরা কলকাতা ছিল, কলকাতা না ঘুরলে হয়? আর আমরা প্রথমবারের জন্য হস্তশিল্প মেলায় এসেছি। আমরা লন্ডনে থাকি বল, আমরা লন্ডনে থাকি বল। দাদার দোকানে কিন্তু নানান রকমের কিন্তু হাতের কাজ, কাজের মানে এইগুলো কিসের তৈরি দাদা? সুতোর পাটের পাটে তৈরি, যাই হোক কালারিং ফালারিং পুতুল পুতুল, ওই যে দেখতে পাচ্ছ হাতে নিয়ে লাফালাফি করতে, হ্যাঁ ভাল লাগছে, ভাল লাগছে, ও যেটা যেটা পছন্দ হয়। তো যাই হোক ফাইনালি এখন এইগুলো কেনার জন্য এসছে এদিকে, তো চলো এগুলো নিয়ে তারপরে গাইস ওদিকে। গাইস দেখতে পাচ্ছ মানে নানান রকমের কিন্তু মানে কি বলবো, এদিকে বড় প্যান্ডেল প্যান্ডেল করা, যাই হোক হয়তো প্রোগ্রাম টোগ্রাম হচ্ছে বা কোনো রকম কিছু, যাই হোক আর ওদিকেও নানান রকম জিনিসপত্র রয়েছে। সো রোডের ওদিক থেকে কিন্তু ব্লগ মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে এখন ফাইনালি চলে এসেছি, যাই হোক উপরে না বেলুন ঝুলিয়ে রেখেছি, ঠিক আছে, জামার সাথে ভেদে। সো যাই হোক ফাইনালি এখন এসেছি কিন্তু মেন জায়গাটায় গাইস, এখানে দেখতে পাচ্ছ কত রকমের জিনিসপত্র রয়েছে এখানে, হাতের কাজের সব জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছ, ঠাকুর দেবতার মানে মূর্তি থেকে শুরু করে নানান রকম লাইটিং এর কাজ থেকে শুরু করে নানান রকম জিনিসপত্র। আমাদের ইচ্ছা ছিল যখন মৌসুমী আইল্যান্ডের প্রমোশনে গেছিলাম তখন ইচ্ছা ছিল যে আসবো এখানে, সো ফাইনালি চলে আসলাম। যাই হোক ফটো ফ্রেম গুলো কিন্তু জাস্ট লাভলি লাগছে গাইস দেখতে পাচ্ছ। তো চলো এবার ফাইনালি যাবো ওদিকে, ওদিকেও কিন্তু নানান রকম জিনিসের কাজ রয়েছে। ভুবন মোহন গোরা
কোন মনি জনার মনোহারা ওরে রাধার প্রেমে মাতোয়ারা চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা ধুলায় যায় ভাই গড়া ঘড়ি যেতে চাইলে যেতে দেব না চাইলে যেতে দেব না 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 ফাইনালি এখন কিন্তু যেখানটায় রয়েছি পুরো কিন্তু বিশ্ব বাংলা গেটের নিচে রয়েছি তার কারণটা হচ্ছে যে এখানটায় আমরা আসলাম তার কারণটা আমি জানি না আচ্ছা বলছি এখান থেকে মানে এখানে আনার কারণটা কি বল বল কি রে বল 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 এখানে আনার কারণ কি প্রপোজ করবি আমি আর আমার দেওর প্রেম করতে এই বাসটার ও বাবা আচ্ছা মানে তলারও খাওয়া উপরেরও পড়া যাই হোক এবার ফাইনালি এখান থেকে হয়তো গাড়ি টাড়ি ধরবো উবের বুকিং করবো তারপরে কিন্তু যাবো বাড়ির দিকে বাড়ি যাওয়ার পথে কিন্তু ফাইনালি চলে এসেছি কিন্তু মানে যেহেতু রাতে ডিনারটা কিন্তু এখনো করা হয়নি সো বাড়িতেও কিন্তু কিচ্ছু রেডি করা হয়নি মানে খাবার দাবার যাওয়ার পথে শেরি পাঞ্জাবে ঢুকলাম আমরা সো এখান থেকে কিন্তু দেখি এখানে এখন চেক আউট করছে দেখি কিছু নান তন্দুরি যেগুলো আছে আর চিকেনের কোনো আইটেম ফাইটেম নিয়ে সো এখান থেকে যাবো বাড়িতে অ্যাকচুয়ালি প্যাকিং করে নেবো জিনিসগুলো আর যাই হোক ক্রিসমাস চলে এসছে যাই হোক কাছাকাছি রয়েছে দেখতে পাচ্ছ মানে ডেকোরেশন গুলো জাস্ট লাভলি করছে সো ওয়াও লাগছে বাড়িতে আমরা চলে এসেছি আর আসার সাথে না একদমই বুঝতে পারিনি মানে এখানে কি বলবো আমার যেহেতু 20k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আর সেটা একমাত্র তোমাদের জন্য যাই হোক তার জন্য কিন্তু আর এরকম তো ব্যাপার নেই যে তোমরা দৌড়ে দৌড়ে এসে কিন্তু সেলিব্রেশন করবে সো তার জন্য তো তার জন্য এই যে দেখতে পাচ্ছ সব কটা মিলে কিন্তু গাইস কেক পেক রাতে এনে কিন্তু মানে ভিজিয়ে ভিজিয়ে দিয়েছে কেমন যেন গান ওঠে গেছিলাম কলকাতা জাস্ট 15 মিনিটে বাকি আছে ও চোখটা বন্ধ কর চোখটা বন্ধ কর মা না দেখো হ্যাঁ না বলছি তো না 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 কেক মাখাবো আমি বলছি আরে তোর আত্রা লড়ে আমি বলছি কেক মাখাবে না চল গাইস বুঝতে পারছি না আমার আমি বুঝতে পারছি না কি হচ্ছে চলো বাবা কেক মাখাবে না আচ্ছা সোনা ভাত আমার কাছে সোনা ভাত দিলাম সোনা ভাত দিলাম এই এইগুলো কেউ বলা কে দিস না রে ও হো হো আমি নাও কি দিন আমি ওকে দেখো ই ভাই কি হচ্ছে এগুলো কি দেখলাম আমি কি হচ্ছে ভাই মানে তোর আন্টি দিচ্ছে ওটা চুমু দিচ্ছে ফাইনালি সেলিব্রেশন রাতে করলো আর জানি না এরকম বড় একটা সারপ্রাইজ পাবো আর এটা কিন্তু সত্যি কথা মানে যদি একমাত্র সাকসেস হই লাইক এই বাবা কেক কেক মুখে খেলা দিয়া লা দিয়া লা জি ওরে কি শরীর খারাপ যাই হোক ঠিক আছে ভালো যাই খেয়ে নেই এটা যদি একমাত্র সাকসেস হই আর এটার পেছনে সবথেকে বড় তোমাদের যাই হোক এরকম ভাবে পাশে থেকো সাবস্ক্রাইব করে যাও মানে এটা আগে বললাম কেন যাই হোক ভুল হয়ে গেছে ঠিক আছে পাশে থাকো ভালোবাসা দিয়ে দাও এটাই অনেক বড় ব্যাপার এর মতন বিদায় নেবো টাটা লাভ ইউ টেক কেয়ার হ্যাটস আপ